ভাগ্যের খেলা বড় অদ্ভুত, যে ভালোবাসার যোগ্য নয় সে ভালোবাসা পায়, আর যে যোগ্য সে জীবন দিয়েও পায় না। যে মানুষটা তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে তার মতো মানুষ পৃথিবীতে একটিও নেই। সবার কপালে ভালোবাসার মানুষটা আসে না, তাই জীবনটাকে এমনভাবে তৈরি করো যেন সকলেই তোমাকে ভালোবাসে। যদিও তুমি আমার চোখে খারাপ, তবু আজও ভালোবাসি তোমাকে, কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। সারাদিন কাজের ব্যস্ততায় ভুলে থাকি ঠিকই, কিন্তু পরন্ত বিকালের আলোয় তোমার মুখটা ভেসে ওঠে, মনে পড়ে একান্তে কাটানো সময়ের স্মৃতিগুলো। ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া বস্তু নয়, যে ভালোবাসার সম্মান দিতে পারে সে চেষ্টা করে টিকিয়ে রাখার জন্য। জীবনটা খুবই ছোট, তাই নিজের জন্য ভাবুন, নিজেকে হাসি খুশি রাখুন। জীবনে শত আঘাত ভোলা যায়, কিন্তু ভালোবাসার মানুষটার কথা কোনোদিন ভোলা যায় না। ভালোবাসার স্মৃতি সুখের বা দুঃখের যাই হোক, মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয়। কেউ যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে কোনোদিন এই তিনটি কাজ করবে না। এক, কোনোদিন বলবে না আমি তোমাকে ভালোবাসি। দুই, তুমি আঘাত পাও এমন কাজ করবে না। তিন, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে ছেড়ে যাবে না। ভালোবেসে কোনোদিন বিয়ে করতে নেই, কারণ বিয়ের পর কেউ কাউকে সময় দিতে পারে না, তাই অবিশ্বাস ও রাগের জন্ম নেয়। এই দুটি সম্পর্ক শেষ করার জন্য যথেষ্ট। ভালোবাসার সম্পর্কটা ততদিন টিকে থাকে যতদিন তাদের মধ্যে হারানোর ভয় থাকে। তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তত বেশি তোমাকে অবহেলা করবে। কেউ যদি আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিন, কারণ তার অবহেলার জন্যই আজ আপনি উন্নতি শিখরে পৌঁছতে পারবেন। আপনি আপনার জীবন সম্পর্কে সচেতন হবেন। ভালোবাসার সম্পর্কটা যত পুরনো হয় তত অবিশ্বাস জন্ম নেয়, সত্যি চোখের জলও নাটক মনে হয়। একটা শিশু কোনটা মিথ্যা ভালোবাসা কোনটা সত্যি ভালোবাসা বোঝে, তাই মিথ্যা ভালোবাসায় আসক্ত হওয়ার থেকে মৃত্যুকে মেনে নেওয়া ভালো। জীবনে যদি সুখী হতে চাও তো এই কথাটি মনে রেখো, তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। ভালোবাসা যদি সত্যি হয় তবে তোমার পরীক্ষা নয়, প্রতীক্ষায় থাকবে। স্বপ্ন দেখতে হলে গভীর ঘুমের প্রয়োজন, আর ভালোবাসতে হলে একটা সুন্দর মনের প্রয়োজন। ভরসা ভেঙে গেলে আওয়াজ হয় না, কিন্তু তার কান্না সারা জীবন থেকে যায়। মন হলো জলের মতো, যখন অশান্ত থাকে তখন কিছুই দেখা যায় না, আর যখন শান্ত হয় তখন স্পষ্ট দেখতে পাওয়া যায়। কে ছেড়ে চলে গেছে এটা গুরুত্বপূর্ণ না, কে কে সাথে আছে এটাই গুরুত্বপূর্ণ। পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায়, কিন্তু মনে লাগা আঘাত ভালোবাসার মজা শেখায়। কাউকে ক্ষমা করা যায় বারবার, কিন্তু বিশ্বাস একবারই করা যায়। চালাকি করে ভালোবাসা পাওয়া যায় ঠিকই, কিন্তু বেশি দিন টিকে থাকে না। কিছু সম্পর্ক এমন হয় সাথে থাকলেও মুশকিল, আবার ছেড়ে গেলেও দ্বিগুণ মুশকিল। প্রয়োজনে ভালোবাসা ত্যাগ করো, কিন্তু ভালোবাসার জন্য জীবন ত্যাগ করো না। ভাগ্যের খেলা বড় অদ্ভুত, যে ভালোবাসার যোগ্য নয় সে ভালোবাসা পায়, আর যে যোগ্য সে জীবন দিয়েও পায় না। জীবনে যদি সফল হতে চাও তবে এই তিনটি কথা মনে রেখো। এক, কোনো কাজ শুরু করার আগে ভেবে করো। দুই, তোমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত কাউকে বলো না। তিন, তুমি কিভাবে সফল হয়েছো কাউকে বলো না, কারণ তোমার কথা শুনে তারা যদি সফল হতে না পারে তবে ভাববে তুমি তাদের মিথ্যা বলেছ। কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এলো, জলকে বললাম তুই কেন হঠাৎ বাইরে এলি বল। জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীর, কী করে সইব বলো এত কষ্টের ভিড়। জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। অহংকার বলে দেয় পয়সা কেমন, সংস্কার বলে দেয় পরিবার কেমন, ব্যবহার বলে দেয় লোক কেমন, আর স্পর্শ বলে দেয় তার চরিত্র কেমন। পৃথিবীতে সম্মানই একমাত্র বস্তু, যা তুমি যত দেবে তত ফেরত পাবে। এতে কোনো খরচ নেই ঠিকই, কিন্তু তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে
যে তুমি চলে যাওয়ার পরও তোমাকে মনে রাখবে। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, কিন্তু ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। তাই তো বলে, অর্থই অনর্থের মূল কারণ। তোমার শক্তিই তোমার জীবন, দুর্বলতা হলো মৃত্যু। নিজেকে বিস্তার করাটা জীবন, গুটিয়ে রাখাটা মৃত্যু। প্রেমেই হলো সুন্দর জীবন, আর ঘৃণা হলো মৃত্যু। নিজের জন্য একটুকু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের দুঃখ কষ্ট অন্য কেউ বোঝে না, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। 5টি অভ্যাস জীবন থেকে ত্যাগ করুন। 1. অতীত নিয়ে পড়ে থাকা। 2. নিজেকে ছোট মনে করা। 3. অতিরিক্ত চিন্তা করা। 4. পরিবর্তনকে ভয় পাওয়া। 5. অন্যের আশায় বসে থাকা। কারোর সঙ্গে সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চাও, তবে তার সম্পর্কে যা জানো তাতে বিশ্বাস করো, যা শুনেছ তাতে বিশ্বাস করো না। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা কোনোদিনও তাদের ছিল না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মিথ্যা ভালোবাসা হলো ভোরের কুয়াশার মতো, সূর্য উদিত হওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর, যা আপনি কখনো ভুলতে পারবেন না। এই পৃথিবীতে ততক্ষণ তোমার খোঁজ কেউ করবে না যতক্ষণ না তোমাকে তার প্রয়োজন হয়। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি ও সাহস যোগাবে। জীবন দুই চাকার সাইকেলের মতো, ব্যালেন্স ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি চলতে থাকবে। যখনই বুঝতে পারবেন কেউ আপনাকে অবহেলা করছে, এই 5টি কারণে আপনাকে অবহেলা করছে, এগুলো বন্ধ করে দিন। দেখবেন আপনার পায়ে পড়তে বাধ্য হবে। 1. আপনি তাকে এতটা গুরুত্ব দিচ্ছেন যে সে ভেবেছে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না, তাই গুরুত্ব দেওয়া বন্ধ করুন। 2. অতিরিক্ত কেয়ার করা। কাউকে কখনো প্রয়োজনের অতিরিক্ত কেয়ার করবেন না, তাহলে সে ভাববে আপনি তার প্রতি এতটাই দুর্বল, কখনো তাকে কষ্ট দিতে পারবেন না। 3. কখনো অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। যখন সে এটা বুঝতে পারবে, তখন থেকেই আপনাকে অবহেলা করতে শুরু করবে। 4. সে আপনার থেকে বেটার অপশন খুঁজে পেয়েছে, তাই আপনাকে অবহেলা করতে শুরু করেছে। 5. এমনও হতে পারে আপনিও তাকে সময় ও গুরুত্ব দিচ্ছেন না, তাই আপনাকে অবহেলা করছে। এরা সকলেই আপনার পিতা জানবেন। 1. যে আপনাকে জন্ম দিয়েছে। 2. যে আপনাকে সংস্কার শিখিয়েছে। 3. যে আপনাকে শিক্ষাদান করেছে। 4. যে আপনার জীবন দিয়েছে। 5. যে আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচিয়েছে। এরা সকলেই আপনার মা জানবেন। 1. রাজার পত্নী। 2. গুরুর পত্নী। 3. বন্ধুর পত্নী। 4. পত্নীর মা। 5. আপনার মা। পাখির মধ্যে কাক নিচু, পশুর মধ্যে কুকুর নিচু। যে তপস্বী পাপ করে তিনি ঘৃণার পাত্র, আর যে অন্যকে ঘৃণা করে সে সব থেকে বড় চণ্ডাল। যে জন্ম থেকে অন্ধ সে কখনো দেখতে পায় না, তেমনি যে কামনা বাসনার অধীন সেও দেখতে পায় না। যে অহংকারী তার কখনো এমন মনে হয় না সে খারাপ কাজ করে, আর যে পয়সার পেছনে পড়ে থাকে তার কাজে কখনো পাপ দেখে না। একজন লোভী ব্যক্তিকে ঘুষ দিয়ে সন্তুষ্ট করা যায়, একজন কঠোর ব্যক্তিকে হাত জোর করে সন্তুষ্ট করা যায়, একজন মূর্খকে সম্মান দিয়ে সন্তুষ্ট করা যায়, একজন বিদ্বান ব্যক্তিকে সত্য কথা বলে সন্তুষ্ট করা যায়। সিংহ থেকে আমরা এটা শিখছি, যা করবে এক মনে এবং কঠোর পরিশ্রম করে করো। মোরগ থেকে এই 4টি কথা শিখে নাও। 1. সঠিক সময়ে ওঠো। 2. লড়াই করো নেতা হয়ে। 3. সম্পত্তির ভাগ নিজেদের মধ্যে সমান করো। 4. নিজের খাবার ব্যবস্থা নিজেই করো। কাক থেকে এই 4টি বিষয় শিখতে পারি। 1. নির্ভয়তা। 2. উপযোগী বস্তু সঞ্চয় করা। 3.
চার দিকে দৃষ্টি রাখা, চার অন্যের উপর সহজে বিশ্বাস না করা, যে ব্যক্তি খাওয়ার সময় লজ্জা করে না, কোনো কাজকে নিচু মনে করে না, অর্থ অপচয় করে না, সে ব্যক্তি সবসময় সুখী থাকে। হাত যেখানে জল থাকে সেখানে থাকে, জল শুকিয়ে গেলে স্থান ত্যাগ করে, কিন্তু তুমি এমন আচরণ করো যেন কেউ তোমার কাছে আসলে আর যাবে না কখনো। নিচু বংশের লোক ধন সম্পত্তি চায়, মধ্যবংশের লোক ধন সম্পত্তি ও সম্মান দুই চায়, কিন্তু উচ্চ বংশের লোক সম্মান চায়, কারণ সম্মানই উচ্চ বংশের লোকের আসল।